হ্যালো কি কইলা আরে ঘরের ভিতরে কিছু বুঝা যায় না এজন্য বাইরে আইলাম হ্যাঁ কো কো কি হইছে রাজুর বর কি জানি দেখছে সোনা মিয়া আর লগর মারবেন দিকে আছেন কিছেন দিকে ওই তার মারবে আছে কেন কে বুঝাস না তুই বুঝাস না একবার শিয়া দি হলামু তুই আমার বর কি জিনিসটা দেখছ কে তুই এলাকায় ছড়াইছ ক শালা ক যা দেখছি কো না কই লিবারে তোমার সংসার থাকব না কি গো তুমি কি ঘরে রইছো বেলা না কত হইল রাত খাবার না যাইবা এই দেখছে এই যে ডাক্তারছি কাপড় ধরে রইতে দিয়া যা যাওয়ার আগে আমি কইলাম যে দাঁড়াই যাও রেডি আছি রেডি আছো হ্যাঁ लुंगी मुसलमान মুসলমানের দাঁত না বিয়ার দাঁত না আকিতার দাঁত না খরসের দাঁত না আমারে কইলো কয়জন ফকির খাওয়াবে এই লগে তোমারে দাঁত দিছে ওই ফকির খাওয়াবে ফকিরের মত আমারে দাঁত দিছে তুমি কি ফকিরের থেকে কম নাকি চিন্তা করছ শালির কথা তো আমারে ফকির নাল দেয়া যায় ফকির তো তাও প্রত্যেকদিন ভিটা করবা যায় তুমি কালো যাও কয়দিন পর পর ওই খাবার উচিত কথা কইলে তো রাগ করবা কাজে মনে করে সপ্তাহ ধরে একদিন যাই 15 দিন ধরে একদিন যাইবা না দেয় জমিদার জানি কোন কার এটা আমি ফকিরের নাকি খাবার নিয়ে যাবো কে গেলে কি হইবো তুই বুঝাস না একবার শিয়া দি হলামু তুই আমার বর কি জিনিসটা দেখছ যে তুই এলাকায় ছড়াইছ ক শালা ক যা দেখছি কমু না কইলি বারে তোমার সংসার থাকবো না কার সংসার থাকবো না দেখে বসি পারবো দেখে থাকছ কার সংসার থাকবো না তোমার আমি সংসার করবো না আমার সংসারের দরকার না আমার ও বর দরকার না কিন্তু বউ কি করছে আমার হেটা দরকার কি জিনিসটা তুই দেখছ হেটা দরকার কমল হাঙ্গি ভাঙ্গামু শালা কই হলো মন্দির বো ফিরা তুল তুমি যেই জিনিসই দেখছ দেখছ তুমি যদি নাই কইবা তাহলে সুলমান কাকার কাছে কসু গিল্লি গা কইতে গিয়েছে হাই রে হাই তুমি বুঝতে পারো কি না মাইয়া মানুষ কি দেখছ না দেখো তুমি এটা যদি কও তাহলে হে কি সংসার করব নিয়া তুমি জানাস তোরে কথা নিয়ে এলাকায় কি হয়েছে আমার হসুর বাড়ির এলাকায় আমি মুক্তি করতেছি না আমার বাড়ির এলাকায় মুক্তি করতেছি না যে সোনা মেয়ে তোমার বর বেশি দেই গাল হইছে কি দেখছ আমি কি তুমি কি মানুষ আমি কি তাই বুঝি তুই সোনা মেয়ে তাই দোস্তাই সোনা কি কইছ সোনা তো কইতাছে এই রাজু তোমার বর বেশি কিছু সোনা মেয়ে দেই গাল হইছে কি বনে সংসার করো কি দেখছ ভাই যে বানাই এই এরকম হেলে হইনা নে ভালো ভাই আপনি কি কলার পর ঘেরা কি কলার পর টিউবল পর কি ঘেরা আছে টিউবল পর ঘেরা না রে ভাই এই যে কি দেখছো কয় দাও ওরা কবার তুমি কিছু নিকে এই তো তুমি এলাকা জুড়ে লড়াইছো কি লাগা কই মানে তো মাই জন্য কি দেখেন দুই জন নাকি আমি গেলাম কোন যাবে হ্যাঁ দাওয়াত আজকে আমার বেতে তুই খাসির মাংস খাস গরুর মাংস খাস বাকি খাবি খাইয়া তারপর তুই এই কথাটা আমার বাতিয়ে দিবি তোর নাকি কোনো ঝামেলা না গরুর মাংস তুই যদি কোনো কিছু দেইকে থাকস আমার বউনি আমি সংসার করব না তুই খালি আল বুঝতে ভাই কি দেখছ তুই খালি মাত দুর্ঘটন কয়ে দিবি যে আমি এই জিনিসটা দেখছি আমি ক্লিয়ার তোর আসছে জানো গো আজকে মানে এক খন যাবি নইলে এক করে দাও মোর দই দিয়া শালি কইছে কিসের শালি শালি না মাত দুর্ঘটন তুই নিয়ে নামতার আমি যারা যারা আমারে ছাপ দিতেছে গোয়ার মধ্যে হে করে গোয়ায় আমি ছাপ দিয়া মু কয়জনে ছাপ দিছ না রে তিন চার জন দিছে তুই বিশ্বাস না হলে তুই দেখ আতিয়া হইতে তো রঙ্গি বিজে গেছে হ্যাঁ মেসর ছাপ নাকি ছাপ কো আসলে আমার মান থুতু এখানি কইতে পাই যাই মেসর তো গ্যাস্ট্রিক তাইলে কি জানি দেখলাম কি বান কইলাম মাইশের নাকি কি আর ঝামেলা বেজা ভাই আপনি ওরে নিয়া যান ওজন শিকার করতেছে না ওরে নিয়া যায় সামনে মুখে হেমনে গুতা দিয়া কথা বের করেন যায় ভাবি আমি মহিলা মানুষ বুঝু আমি না খারাপ আছে না যদি আমরা কাপড় ছাড়া খারাপ তখন ভাই এটা পুরুষ মানুষ নয় কথা কন এটা যদি আমি দেখে মাংস টিঙ্গে আপনি মান যায় না যাই আমি জামাই মান যাব অবশ্যই যাব তাহলে ওকে নিকা কইলাম আমার জামাই এখন এটা ভাই আপনি বিচার করেন না আমার জামাই আমি ছাইরা দিলাম গাস এই যে ক্লিয়ার হয়ে গেলাম ছাইরা দিলাম এখন তো কি তোর বল তোর ছাইরা যা মানুষ শিক্ষা হয় আই আমি কি না ছাইরা দিলি আমি তোর ছাইরা দিয়ে গেলাম গাস যদি ভালো তো আমি না লিনা আই কো ওই যা দেখ সর ভাগ করে গেছেন তাই কবে তুই না কস তোর বল তোর বেজাল আছে কইতলাম খালার বহাল কইলাম কি সর কি বুঝরে হিরে ভাই জুরি ডিরি করছ নাই যেভাবে ধরে নে আমার যা কি করে করছ তুই
একজনে বোধ দেখছে না নানান জনের বোধুর নাম হয়েছে কি মনে করছা আমি একটা কথা কই পাই তো আমার কি বলবো বেড়া নাই তোমার কারণে মারা উচিত কিছু খুঁজেছে একটা কুত্তা তোমার মারা ক্ষতি করা আরে তোমার কুত্তা তো জানো ভাই আমি দেখেছিলাম যদি এই কথা তুই আমার বউর কাছে আর আমার মা বউর কাছে না বুঝে তুই কি দেখছ কোন জিনিসটা দেখে আমার সংসারে অশান্তি বাজাইছি না বারো তোমার এই তুই কাকু মামু করার দিয়ে কি জিনিস দেখছ তুই ফুটকারে রাজনীতি সমাধা আমারে কবি কি হ্যালো কি কইলা আরে ঘরের ভিতরে কিছু বোঝা যা রে বাইরে আইলাম হ্যাঁ ক ক কি হইছে রাজুর বর কি জানি দেখছে সোনা মিয়া এইটা তো বেজাল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি আইতাছি যা যায় কি করা যায় এই যে কোন সোনা খবর মাতবুরি আয় বসে না মাতবুরি আবো না কে আমার তো কামই মাতবুরি করা তোমার কামই তো মাতবুরি করা একটা মাতবুরি দিলে তো ঠিক মতো করা হাল্লা না সমাধানও করা হাল্লা না বুঝে নাই সমাধান না করলে কি মানুষ ডাকে আমারে মানছে হুদাই ডাকে মানে মাসে আর দেখবেন কিরা হেদার মাসে হারা এবারে রূপচিত আরে আরে খা চুরি অর্থ লাগা মাতবুরি কেন করে এই কালাসান করে এখন কি গরু চুরি পড়ে ধরা পড়ছে নাকি এর বউ বাইরে গেছে আরে না না রাজুর বউ কি জানি দেখছে সোনা মিয়া হেটা নিয়ে রাজু বউ খাপ নিয়ে খাবো না এটা বিরাট বড় বেজাল ওই রাজুর বউ রাজুর সংসার করে তা সোনা মিয়া রাজুর বউ কি দেখবো বুঝলাম না এইটাই তো কথা এখন কি সোনা মিয়াকে ফুসকি পারছে না কি দেখছে না কি সমাচার এটা তো না গেলে তো বোঝা গেত ও তার মানে এখন সোনা মিয়ার চরিত্র ভালো হয় না এখন উকি ঝুকি পারে আগে কি না দেখে একজনটা কোয়া যায় আগে দেই কেন হুই না নয় তারপরে সেটা সঠিক খবর তোমার আমি দেখাম ও তুমি জানো না তাহলে তুমি মাতবুড়িটা করবা কি দিয়া যেটা জানো না এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই ঘরে যাও এই জন্যই তো যাইয়া জিজ্ঞেস করো না বউ আসলে গড়না নাকি এই গড়না হুই না তারপরে সঠিক বিচার করো না বউ এই যে হুন এখনকার মানুষ বিচার মানে না মনে করো যার পক্ষে কথা কবা হ্যাঁ ভালো যার পক্ষে কথা না কবা হ্যাঁ মনে করো তোমার বাস দেওয়ার লেগে খারাপ থাকে তা ঠিক আছে এই যে তুমি তোমার আরে কথা কয়ে যায় তুমি সতর্ক হয়ে রাইট থাইকো সোনা মিয়া আমার বাইতে আহে তোমাদের আমার কোনো কিছু দেখে না তেল কোনো ইজ্জত থাকো না আমার ওই সোনা মিয়ার মতো সেঙ্গু মানুষ আমার বুকালে বড় আসাদ দিয়া গুয়া দিয়া দম বাড়ি আহে তো আহে তো তোমার যে মানুষ বুঝা মানুষের কাছে যায় হরামি করে বেকের কাছে হরামি করে তোমার যে সতর্ক তুমি গোসল টোসল করো হিসাব করে কইরো আমার যদি মাল থাকে এলাকা জানি ও আমার তোমার নিয়ে আমার সরায় না ব্যক্তা এক কাম কইরো পাঁচ বালতি পানি বইরা ঘরের ভিতরে দিয়া যায় জিজ্ঞাসা
सामने पीछे ठीक हलो मातबर मानुष जिस कई लेकिन छबी हारे विचार टीचार करो लगभग ना पैबलान को लगभग ना तुम्हें बुरी पात मातबा कि बुरी पात्र की तुम जाना चरम कार महिला तो
ঘটনার মধ্যে রাস্তায় দেখা দেহ আস্তে আস্তে আমি আসিস কে সমস্যাটা করে তো জিজ্ঞাস করছি কিন্তু কইলো না, খালি কইলো যে রাজুর বই দেখছি, কইতে কইতে আস্তে আস্তে বাইং গেব না আমার উপর, আর কিছু কইলো না, ওই কইতে কইতে গেলো গা। এখন যে অবস্থা, হুন তাছি রাজু বলে ওর বুনে খাবই না, কি অলি কথাছে এটা, কোনো কাহিনী হইলো? হ্যাঁ এটা নিয়ে তো বহ দরকার, বই এটা মিলমিশ করে দেন একবার, যে তো একটা ঝামেলা হয়ে গেছে গা। রাজু পাগল হয়েছে না? পাগল তো হয়েছে, রাজু পাগল হবে, পাগল তো হয়েছে সোনা মিয়ে। সোনা মিয়ে কি জিনিসটা দেখলো, ওটা যদি হের কাছে কয় তাও ঝামেলা শেষ, মাতবুর কাছে এ কয় তাও ঝামেলা শেষ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ রাজু। আমার বলে কি দেখছে? এই শোনো মেরে কইতে পার, আপনার সামনে কি কইব না? আগে এই মাতর তোরা, এই আমাছেন কি কি দেখছে, কি দেখছে, কি? আরে এত মাথা নষ্ট করে না আমার, তোমার রাগ দেখে আমার আর ভাল দেখতে আছে না। এসে না তোমার নাম নে, আমি তো কিছু দেখাই না, দেখো তোমার কত টাকা আমি শুরু করছ, ওকে নিয়ে পৌঁছে দেন দিবে, এটা কি বাবা কথা কইতাছো? আরে বন্ধু তো সরব না, সংসারে বাবু আমরা বইছি, আমরা একটা যেহেতু বইছি, তুমি কইলে হারা জিনিসটা ফয়সালা হয়ে যাবে। বাবু কইছে কোমানি কই নাই গে, ভাই কইছে কই নাই গে, চুপ করে কি আঙ্গ কাছে এলাকার মাসে কইছে তো ক, আমি খুশি তোর কাছে, আমি মা তোর কাছে, ও আন্ন কাছে তুমি গে, তোর আমার কাছে ক, হ্যাঁ তোমার বউ, আচ্ছা হ্যাঁ মা তোর, হ্যাঁ মা তোর, আরে মজলিসে কা সুরে করে ক, হ্যাঁ মজলিসে শুরু করছে, মনে করেন যে মা পরে, হ্যাঁ এই মাতবরে মনে করেন রাজু ভাইকে বাড়িতে গেছি আমি এক পা দুধের নিয়ে, আচ্ছা আচ্ছা, যা দেখে যে মাতবরে দেখে যে রাজুর বউরে গালের মধ্যে চুমা দিতে, না জানি কি দেখছে রাজুর বোন তুই, তারপরে এই মাতবরের দোষ। বন্ধু বন্ধু তোর শরীর তোর ভালো হয় এখনো, এত তোর তো আমার আনতে ভালো লাগে। এই কথা এই আমাকে সারা পাড়া বাতাই লইছো না, মাতবর তো মাঝে মাঝে আবার এরকম চুমা দেয়। এই তুমি কি কইছো? রাজুর বউ যে দেখছে এই মাতবরে চুমা দিছে, হেটে দেখছে, হাই হাই সবাই তো দেওয়া দরকার, আমি আমি একবারই পিছনটা জামা নিয়েছিলাম, ফুচি দিছি
আমি যাব ছিল এত দুদিন নিগে তার মধ্যে দেই দামনে তে সুমা দিবেন না ভাই তোরাই গ্লাস নিয়ে ভাই সে বুঝি দিন মাদবা সাহেব আমরা কতবার কইলাম যে শালিশ লাগে ঘুষ নিয়েন না প্রতি মাসে দুইবার করে ঘুষ নেয় সুমা এত মাসে দেখ কইলাইছে ভাই সেটা পয়সা ঘুষ নেয় আর তোমার কাছে সুমা ঘুষ দাও তো কোন বিচারে নিগে ঘুষ নিছে হ্যাঁ ওই বে আমার বাইরে ধরে মারছিল না হে বিচারে ও হুমন্দি আমার হালারে ধরে মারছ হে বিচারে নিগে আমার বর্তন গুলো সুম্মা ঘুষ না তুই আমার হারা বেলা গাই দিয়েছে তার কিছু কই নি গিয়া আমি কইছি যে মাতবার সামনে যাই আমি কি জানি হ্যাঁ জানিস না হ্যাঁ বউ আর পরে থেকে বউরে ভালোভাবে সামনে নিয়ে রাখিস আর তোর বউ মাইসের গেলে মতো সুমা দেবো কিছু নি গিয়া হ্যাঁ তোর বউর গালের মতো মাইসের সুমা দেবো কিছু নি গিয়া মাতবার সুমা দেবো কিছু নি গিয়া এটা আমি দেখছি এটা ব্যাগের কাছে কই কই নি গিয়া খালি মাতবার কাছে কইছি দি গিয়া তাই ধান কিরম দোষ হয়েছে আমার গুতে হালারা বেদনারি বের গিয়ে লাগছে